টিজার দেখেই কাহিনী আন্দাজ করা গেছে। সম্প্রতি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই কিছুটা ইঙ্গিত দিয়েই তৈরি করে এই ওয়েব সিরিজ। বোঝানো হয় এখানে এক কিংবদন্তি অভিনেতা যার মৃত্যুর পর সুবিজ পাড়া কিছুটা থমকে দাঁড়ায়। তাছাড়া অভিনেতার শেষ ছবির ব্যবহৃত নাম ব্যবহারে এটি আরও কিছুটা স্পষ্ট হয়। কিছুই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান জানান, বুকের মধ্যে আগুন নির্মাণ করেছেন নডারাই খ্যাত নির্মাতা তামিম রহমান অংশু। আলফায়ের প্রযোজনায় নির্মিত সিরিজটি আগামী ফেব্রুয়ারিতে হইচই বাংলাদেশে মুক্তি পাবে। তো এর আগেই দেখা দিয়েছে বিপত্তি। এমন স্পর্শকাতর বিষয়ে বানানো সিরিজে আপত্তি তুলেছেন সালমান শাহর মা নীলুফার চৌধুরী ও মামা আলমগীর কুমকুম। সে কারণে সালমানের মামা আলমগীর কুমকুম সম্প্রতি পরিচালক বরাবর একটি লিগ্যাল নোটিশ পাঠান সিলেট জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ মুইনুর ইসলামের মাধ্যমে। নোটিশে বোঝানো হয় তার ভাগিনার মৃত্যু অস্বাভাবিকভাবে হয়েছে, এটি নিয়ে মামলা এখনও চলমান, আর এটি নিয়ে একটি ওয়েব সিরিজ নির্মাণ হয়েছে বলে জানা গেছে। এ থেকে বিরত থাকতে হবে, নয়তো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সিরিজটি যে সালমান শাহর মৃত্যুকে ঘিরে সেটি নিশ্চিতভাবে বলেনি অংশ।